আজকে আমরা দুজনে এত সেজেছি কেন তুমি জানো? তো বন্ধুরা, তোমরা কি জানো আজকে আমরা দুজনে এত সুন্দর সেজেছি কেন? কেমন লাগছে একটু বলো তো, কমেন্ট করে। আমাদের দুজন কি ভালো লাগছে? আর এত সরঞ্জাম কিসের জন্য? কিসের জন্য বলো তো? তো আজকে দিনে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, তো আজকে আমাদের এনিভার্সারি। তো আজকে মোটামুটি আমাদের বিবাহ বার্ষিকীর মানে কতদিন হলো তোমরা তো সেটা তো জানো না। 12 বছর পার করলাম বন্ধুরা, 12 বছর বারোটা একসাথে। বছর কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি কথা, যে 12 বছর চলার পথে কোনোদিন আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়নি। দেখো, মানে এত সুন্দরভাবে আমরা কাটালাম, তো আমি চাই যে আগামী জীবনগুলো, আগামী দিনগুলো যাতে এইভাবে সুন্দরভাবে আমরা যেন দুজনে কাটাতে পারি। তোমরা সেই আশীর্বাদটাই কিন্তু করো, তোমাদের সবাই কাছে আশীর্বাদ করো, আমরা দুজনে যেন খুব ভালো থাকি। খুব ভালো থাকি। আর কি বলবো, সত্যি কিছু বলার নেই। আর তোমাদের যদি বলার থাকে তোমরা বলো। সত্যি আমরা দুজনে আজকে খুবই খুশি, খুবই খুশি যে আমরা 12টা বছর একসাথে পার করলাম এইভাবে একেপি। আমি সত্যি খুবই খুশি। আর যেভাবে আমার সাপোর্ট মানে পাশে থাকে সব সময়, কি বলবো, যে কোনো কাজে, যে কোনো দিক থেকে সব সময় আমাকে গাইড করে। তো এরকম যদি আমাকে গাইড করে আমি ভবিষ্যতে আরও মানে ভালো থাকতে পারবো, এরকম সাপোর্ট মানে এরকম বউ পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। আমি সব মানে কি বলবো, খুবই লাকি লাকি, মানে এরকম লাকি হলে একজন বউকে পাওয়া যায়। আমিও খুব ভাগ্যবান করে এত সুন্দর স্বামী পেয়েছি, মানে কপাল কপাল করে তোমার মতো স্বামী পেয়েছি। তাই নাকি? থ্যাংক ইউ। তোমাকেও খুব থ্যাংক ইউ তো থ্যাংক যাই হোক, ইউ। একটা জিনিস খুব মিস করছি যে আমরা আজকে তিনজনেই সেই মানে অ্যানিভার্সারিটা পালন করছি। আজকে যদি বাবা মা, দাদা, দিদি সবাই যদি সবার একসাথে সাথে একসাথে থাকতো, করতাম, আমার পরিবারটা যদি পুরোটাই থাকতো, মানে কি বলবো, সব থেকে আরো বেশি খুশি হতাম। তার জন্য একটু হলেও মন খারাপ। তাদেরকে আমরা খুব মিস করছি, তারা আজকে আমার পাশে নেই। প্রতি বছর তাদেরকে নিয়ে আমরা বিবাহবার্ষিকীটা করি, আর প্রতি পালন বছর করি বাড়িতে পালন একদম। করি, সেটা মানে বাড়িতে হয়, গ্রামের বাড়িতে। এবছর সেটা হচ্ছে না, কলকাতাতে খুব ছোট্ট করে, এই যে দেখতে পাচ্ছ, কেক নিয়ে এসেছি, শুধু জাস্ট কেক কাটা কেক হচ্ছে, আর কাটবো, ওরকম বড় করে করা হচ্ছে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্রচুর আশীর্বাদ আমাদের করো যে আগামী বছর মানে খুব ভালো করে করতে পারি। আমাদের পরিবার যেন পুরোটাই, দাদা, মা, বাবা, সবাই দিদি, সবাই যাতে একদম একসাথে থাকে। তোমরা আশীর্বাদ করো, মানে সবাইকে নিয়ে যেন মানে অ্যানিভার্সারিটা পালন করতে পারি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের খুব আশীর্বাদ করো। একদম তো তুমি, তোমাকে কেমন সেটাই লাগছে আজকে বলো? খুব ভালো লাগছে। তো চলো, ভালো লাগছে তো যে পর্বগুলো রয়েছে, অনেক বকবক করলাম, তো সেই কাজগুলো সেরে নিই। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, ওকে আজকে আমি সেই 12 বছর আগে সিঁদুর দান করেছিলাম, তো আজকে আবার সেই সিঁদুর দান করব। আর এই যে শাঁখাগুলো কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, তো তোমরা এর আগে একটা ভিডিওতে হচ্ছে ছোট্ট একটা ভিডিওতে দেখেছো, আর আবার দেখাচ্ছি এই শাখাগুলো নিয়ে এসেছি। এই শাখাগুলো পরিয়ে দেব আর সিঁদুর দান করে, প্রথমে শাখাগুলো পরিয়ে দিই। তো শাখা পরা আমার কমপ্লিট, এখন হচ্ছে সিঁদুর দান। তো ভালো মালা বদল ও করলো, মালা বদল, যাই হোক, মালা বদল করতে হবে, তো মালা বদলের পর সিঁদুর দান হবে। সেই 12 বছর হয়ে যাচ্ছে বিয়ে, মানে কি মানে একবারে ভুলেই কি গেছে, হবে মনে নেই, মনে ভুলে নেই, যাচ্ছে। সত্যি কথা ভুলে যাচ্ছি। যাই হোক, মনে করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে আগে দিই এটা, তিনবার করতে হয়, দুবার হলো। ক্যামেরাম্যান ছবি তোলো, ক্যামেরাম্যান জ্বলছে, ছবি তুলো। ব্যাস তিনবার হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সিঁদুর দান, তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো মানে একটু ভিডিওটা দেখো, তো সবাইকে বলছি। আর সিঁদুর দান কিন্তু বাহাতে করা, তো বাহাতে করাবো না ডান হাতে, আমার ইচ্ছে গো, তো বাহাতে করাটাই মনে হয় বেটার। বিয়ের সময় কিন্তু আমি বাহাতেই করেছিলাম, ডান হাতে নয়। তো ডান হাতে দিব, ডান হাতেই দিই, বাম হাতে দিয়েছিলাম না, বাম হাতেই দিই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো,
এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। তো আমাদের বিয়ে কমপ্লিট, এখন হবে কেক কাটা। তো যাই হোক, একটু হাতটা মুছে নাও, ওখানে কেক কাটার পর্ব। কেউ তো বলো হ্যাপি অ্যানিভার্সারি, কেউ তো বলো, কেউ তো বলো, কেউ কেউ বলো নেই তো বলার নেই। মতো, কেউ নেই। কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে, কেউ নেই। তো আমরা নিজেরাই নিজেরাই করছি, নো প্রবলেম। হ্যাপি অ্যানিভার্সারি সোনা, ছবি তোলো। আমরা বলো হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি। সোনা। আমরা এইভাবে যেন সারা জীবন থাকতে পারি দুজনে। তোমরা আশীর্বাদ করো, বারবার বলছি তোমাদেরকে। আর আগামী বছর খুব ধুমধাম করে করব, আর আর সবাইকে সবাইকে নিমন্ত্রণ নিমন্ত্রণ করব। করব। আমার মেয়েটাকে এখন একটু খাওয়াবো, চলে এসো মাঝে। যাই হোক, আমার মেয়েটা সব আজকে ক্যামেরাগুলো করলো সামনে থেকে, ও সামনে পর্দায় থাকতে পারলো না। তো তো তোমার কেমন মনে হচ্ছে থ্যাংক বলো? ইউ থ্যাংক সোনা, ইউ সো মাচ। আমি তো আমার মা বাবার বিয়েটা দেখতে পারলাম না, একদম এখনই দেখতে পারলাম। একদম সত্যি কথা যে আমার মেয়েটা আমাদের বিয়ে দেখতে পারেনি, তো 12 বছর পর আজকে সে দেখলো যে বাবা মা কিভাবে বিয়ে করেছিল। সিম্পল একটা তোমাদেরকে দিলাম যে কিভাবে মালা বদল, সিঁদুর দান সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা বলো, যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবে শুধু একটা শেয়ারের মাধ্যমে। তোমরা যদি শেয়ার করো তাহলে প্রচুর লোক এই ভিডিওটা দেখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো বারবার আরেকবার বলছি, শেয়ার করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর পাশে থেকো। আর নতুন হয়ে থাকলে আমাদের প্রোফাইলটা, পেজটা ফলো করে দিও। তুমি কিছু বলো বলো, কেক খেতে পেয়ে ভুলে গেছি আমি, কি বলবো বলো। সত্যি কেক খেতে পেয়ে ভুলে গেছো। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। সবাই সুস্থ থেকো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। টাটা এটাই বলার, সবাইকে। সবাইকে টাটা।